সকাল 9টা সংবাদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের 15 দিনের সফর শেষে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা 6টা 25 মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটটি আজ সকাল 9:30 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ক্রমে শক্তিশালী হয়ে বুধবারের মধ্যে ঘূর্ণিঝড় মোখায় রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার মধ্যরাতে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে গত মধ্যরাতে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। এ নিয়ে গত 76 দিনে 3 বার যান্ত্রিক ত্রুটির কারণে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হলো। সোমবার রাতে সার কারখানার অ্যামোনিয়া পাম্পে লিকেজ দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্থানীয় ও কারখানা সূত্র জানায়, চলতি বছরের 22 জানুয়ারি ভারতীয় বিশেষজ্ঞ তানাজি এস পন্দেকারের নেতৃত্বে একটি দল কারখানার অ্যামোনিয়া প্লান্টের এনজি বুস্টার কম্প্রেসার পরিদর্শনে আসেন। পরিদর্শনের সময় তিনি এনজি বুস্টারের একটি ভুল বাটনে চাপ দেন, এতে বিকট শব্দে অ্যামোনিয়া প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। এর ফলে কারখানা ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 14 মে কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের জন্য চালু হতে যাচ্ছে ই পাসপোর্ট সেবা। কুয়েত প্রবাসীদের বহুল আকাঙ্ক্ষিত এই পাসপোর্ট কার্যক্রমের প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনআইডি তথা জাতীয় পরিচয়পত্র দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে অনলাইন জন্ম নিবন্ধনের ইংরেজি সনদ দেখিয়ে আবেদন করা যাবে, তবে এক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়িত করা লাগবে না। প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন, প্রখর রোদে রাস্তায় টিকতে পারছেন না শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। একটু শান্তির পরশ পেতে গাছের ছায়ায় ছুটছেন তারা। গত কয়েকদিন ধরে দেশের অধিকাংশ এলাকার মতো দিনাজপুরের বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তাপমাত্রা 35 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের তীব্রতা। সোমবার দিনাজপুরের 38.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে অ্যাকুয়েদার নামে একটি ওয়েবসাইট দেখাচ্ছে দিনাজপুরে 39 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। গরমে রাস্তায় টিকতে না পেরে ইজি বাইক, রিক্সা চালক ও দিনমজুর শ্রমিকদের বিভিন্ন জায়গায় গাছের নিচে গিয়ে বিশ্রাম নিতে দেখা গেছে। রাস্তাঘাট অনেকটা ফাঁকা, প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বের হচ্ছেন না। তীব্র গরমকে আরও অসহনীয় করে তুলছে ঘন ঘন লোডশেডিং। লিচুর গ্রাম খ্যাত মধুখালী উপজেলার জাহাপুর। জাহাপুর গ্রামের লিচু জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কয়েক দশক ধরে এখানকার লিচু বেশ সুনাম কুড়াচ্ছে, খেতেও সুস্বাদু। তবে এখন শুধু জাহাপুরেই নয়, আশপাশের অন্তত 10-12টি গ্রামে ব্যাপক হারে চাষ হচ্ছে লিচুর। জানা গেছে, মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর গ্রামের প্রায় মানুষেরই লিচুর বাগান রয়েছে। লিচু বাগান বা গাছ নেই এমন একটিও বাড়ি খুঁজে পাওয়া যেন মুশকিল। প্রতিটি বাড়ির আঙিনা ও জমিতে রয়েছে লিচু গাছ। সরে জমিনে দেখা যায় বাগানের গাছে গাছে ঝুলছে ছোট বড় ও মাঝারি আকারের সবুজ গুটি গুটি লিচু। অনেক গাছে থোকায় থোকায় শোভা পাচ্ছে লাল সবুজ গোলাপি রঙের লিচু। মে মাসের শেষে ও জুনের প্রথম সপ্তাহে গাছ থেকে পুরো দামে লিচু সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে লিচু চাষিরা। Let's go.
রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ডলার সংকটে পড়ে দেশ। এ সময়ে ডলার সাশ্রয়ের নানা উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক, তবুও রিজার্ভের উপর চাপ কমছে না, বরং আমদানি বিল পরিশোধে প্রতিনিয়তই রিজার্ভ থেকে বাজারে ডলার সরবরাহ করা হচ্ছে। বিশেষত এশিয়ান ক্লিয়ারিং ইউনিটের বিল পরিশোধ ইউনিয়নের বিল পরিশোধ করায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও ১১৮ কোটি ডলার বা ১.১৮ বিলিয়ন ডলার কমেছে। এতে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.৭৭ বিলিয়নে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ছড়িয়ে পড়া জাতিগত সংঘাতে অন্তত ৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আতঙ্কে ঘর ছাড়ছে হাজার হাজার মানুষ। মণিপুর থেকে প্রায় ৬০০ জন পার্শ্ববর্তী মিজোরামে আশ্রয় নিয়েছেন, যারা প্রায় সবাই কুকিচিন মিজো জনগোষ্ঠীর মানুষ। অন্য রাজ্যগুলো তাদের বাসিন্দাদের মণিপুর থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বিশেষ প্লেন পাঠিয়ে তাদের নিজ নিজ রাজ্যে ফিরিয়ে নেওয়া হচ্ছে। গত বুধবার থেকে অগ্নিগর্ভ মণিপুরে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলস মিলে রোববার পর্যন্ত ওই রাজ্যের ২৩,০০০এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। না ফেরার দেশে দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদার সোমবার স্থানীয় সময় ৫:৪৫ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। শারীরিক অসুস্থতা নিয়ে গত ২৫ এপ্রিল অ্যাপোলো গ্লেনিয়াস গার্লস হাসপাতালে ভর্তি হন সমরেশ মজুমদার। ওই দিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তার মৃত্যুতে সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোকবার্তায় লিখেছেন, বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আগামী জুন মাসে বাংলাদেশে আসার কথা ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল দলের, কিন্তু মাঠ প্রস্তুত না হওয়ায় সেই সফরটি বাতিল হয়ে গেছে। তবে বাংলাদেশে না আসলেও জুন মাসে মেসিরা আসছেন এশিয়া সফরে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, এশিয়া সফরে আর্জেন্টিনার একটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হলেও অন্যটি এখনও হয়নি। আগামী ১৫ জুন এশিয়ার মাটিতে আর্জেন্টিনা খেলবে একটি ম্যাচ, তবে সেই ম্যাচের প্রতিপক্ষ কে হবে নিশ্চিত হওয়া যায়নি। মোহামেডানের হয়ে গত দুই মৌসুম ধরে খেলা সৌম্য সরকারকে বিশ্বকাপ দলে চান টাইগার হেড কোচ চন্দ্রিকা হাথুরি সিংহে। জানা গেছে নির্বাচকদের কাছে বারবার সৌম্য সম্পর্কে নিজের উৎসাহের কথা প্রকাশ করেছেন তিনি। কোচের সে আহ্বানে সাড়া দেননি নির্বাচকরা। তারা জানিয়েছেন সৌম্যর বর্তমান ফর্ম খুব খারাপ। মোহামেডানের হয়ে গতবারের লিগে খারাপ খেলতে খেলতে এক পর্যায়ে বাদ পড়েছিলেন সৌম্য, এবারও সব ম্যাচ খেলতে পারেননি। রবিন লিগ আর সুপার লিগ মিলে ১৪ খেলার ৩টিতে ড্র করা হয়েছে সৌম্যকে। গাজী গ্রুপের বিপক্ষে শেষ ম্যাচেও সৌম্যের জায়গা হয়নি প্রথম একাদশে। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের আসরে বিশেষ সম্মাননা পান ডির দেওয়া হবে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক মাইকেল ডগলাসকে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ৭৮ বছর বয়সী মাইকেল ডগলাসের ক্যারিয়ারে আছে দ্য চায়না সিনড্রোম, বেসিক ইনস্ট্রিক্ট, ফলিং ডাউন এবং বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রার মতো সারা জাগানো সব সিনেমা, যা ব্যাপক আলোচিত হয়েছিল। মাইকেল ডগলাসের এই ৪টি সিনেমা কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।